একবার যদি এলোভেরা গাছে বা যে কোনো গাছে এই উপাদানটি দেওয়া হয় তাহলে যে কোনো গাছে খুব সুন্দরভাবে গ্রো করবে আর এলোভেরা গাছ খুব সুন্দরভাবে মোটা তাজা হবে। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। এখানে দুটি পট নিয়ে এনেছি, কারণ এই দুটি পটে একটু যত্ন নিতে হবে। একটি পটে একটু যত্ন নেওয়া হয়েছিল, গাছের পাতা দেওয়া হয়েছিল, তো তারপরে আর যত্ন নেওয়া হয় নাই। এই কারণে ভাবলাম এই দুটি পটে আপনাদের যত্ন দেখাই। আমি কিছুদিন আগে একটু যত্ন নিয়েছিলাম, পরে আর যত্ন নেওয়া হয় নাই। এখন নিচের পাতাগুলো তুলে দিচ্ছি, কারণ নিচের পাতাগুলো বয়স্ক হয়ে গেছে আর নিচের পাতাগুলো তুলে দিতে হয়, নাহলে চারা নতুন চারা বের হতে পারে না, এই জন্য নিচের পাতাগুলো তুলে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি নিচে পাতাগুলো তুলে দেওয়ার জন্য, বিশেষ করে বড় যে গাছগুলো আছে এই গাছগুলোর পাতাগুলো তুলে দিই। আপনারা কিন্তু আমার আগে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি নিচে পাতাগুলো তুলে দিই। তো আজকে একটি সার দেব, এই সারটা যে কোনো গাছে দেওয়া যাবে, খুব সুন্দরভাবে গ্রো করবে এবং এলোভেরা গাছে নতুন চারা দেবে এবং যে পাতাটা আছে খুব সুন্দরভাবে মোটা তাজা হবে। অবশ্যই এই উপাদানটি আপনি এলোভেরা গাছে বা যে কোনো গাছে প্রয়োগ করে দেখবেন, বিশেষ করে সপ্তাহে একবার এলোভেরা গাছে দিবেন। আমি এটা দিই, এক মাস হলো এই উপাদানটি এলোভেরা গাছে দিই, আপনারা অবশ্যই কিন্তু দিবেন এই উপাদানটি। আমার একটি শর্ট ভিডিওতে একজন কমেন্ট করছিলেন যে চাপাতি দেওয়া যাবে নাকি, তো অবশ্যই কিন্তু চাপাতি দেওয়া যাবে। যদি আপনি খাবারের আগে দেন চাপাতিটা তাহলে সবথেকে বেশি ভালো হবে, না দিলে আপনি খাওয়ার পরে চাপাতিটা শুকিয়ে তারপর গাছে দিতে পারেন। আমি কিন্তু কিছু গাছে দিয়ে থাকি, আমার কিন্তু সব গাছে দেওয়া সম্ভব না, যেহেতু অনেকগুলো গাছ সেই কারণে আমার সব গাছে দেওয়া সম্ভব না। আমি সপ্তাহে এক থেকে দুবার দিয়ে থাকি কিছু কিছু গাছে। আমার কিন্তু এলোভেরা চারার অনেক বেশি, সেই কারণে সবগুলোতে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমি কিন্তু পানিও দিই না, দেখেন মাটিটা কিন্তু একদম জোর জোরে পানি দিতে হবে, স্প্রে করে দিলেও দিতে হবে। মাটিটা অনেক শক্ত হয়ে গেছে, তার কারণ আমি এই যত্ন নেওয়াই হয় না। এই কারণে আমি একটু মাটিটা আগলা করে নিচ্ছি, যাতে যেই উপাদানটা দিব সেই উপাদানটা যাতে গাছে শোষণ করে নিতে পারে। এই কারণে আমি একটু মাটিটা আগলা করে দিচ্ছি। আর বিশেষ করে আমি কিন্তু সবসময় চেষ্টা করি মাটিটা আগলা করে কিছু খাবার দিতে, সেটা আপনারা আগে ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই কারণে আমি চেষ্টা করি নিচের যে মাটিগুলো আছে এই মাটিগুলো সহ উপরে মাটিগুলো আগলা করে দিতে। আমি সবসময় আগলা করে দিই খাবার দিই তারপরে, তো আমি কিন্তু এখনও আগলা করে মাটিটা তারপর খাবার দেবো। আমি প্রথম যে টপটি ছিল এই টপটি কিন্তু আগলা করে নিয়েছি, এই টপটিতেও আগলা করে নেবো মাটিটা। কোনো খাবার দেওয়ার আগে মাটিটা আগলা করা কিন্তু খুবই জরুরি, তো আপনারা অবশ্যই কিন্তু মাটিটা আগলা করে দিবেন। আমি এই জন্যই দুইটি পটের মাটিটা আগলা করে নিচ্ছি। আর আমি কিন্তু পানি কম দিয়ে থাকি, আজকে একটু বেশি দিব, তার কারণ হচ্ছে মাটিটা অনেক শক্ত হয়ে গেছে, এই কারণে আমি আজকে পানির পরিমাণটা একটু বেশি দেব। এলোভেরা গাছে কিন্তু পানিটা একটু কমই দিতে হয়, যেহেতু মরু প্রজাতির গাছ তো সেই কারণেই পানিটা একটু কম দিতে হয়। আমি কিন্তু সবসময় কম দিই, তো এই কারণে দেখা যায় মাঝে মাঝে পাতাগুলো হলুদ হয়ে যায়, তো যখন হলুদ হয়ে যাবে তখন কিন্তু আপনারা একটু পানির পরিমাণটা বেশিই দিবেন। এখন আমি যে সারটি দেব সেটি হচ্ছে কেঁচো সার, তো কেঁচো সার কিন্তু খুব সুন্দর কাজ করবে এলোভেরা গাছে, মাটি ময়েশ্চার রাখবে খুব সুন্দর এবং দেখতেও খুব ভালো লাগবে। আপনারা যখন এলোভেরা গাছ রোপণ করবেন তখন কিন্তু মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, খুব ভালো হবে। আমি যেহেতু মাটির সাথে দিইনি সেই কারণে এখন দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গাছ রোপণ করার আগে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, এখন আমি উপরে দিয়ে নেব তারপর মাটির সাথে ভালো করে মিশিয়ে নেব। সপ্তাহে একবার দিলেই হবে। আমি এই সারটি কিছুদিন হলো দিই, এক মাস হবে দিচ্ছি এই এলোভেরা গাছে। এই কেঁচো সারটি এলোভেরা গাছে দিলে যেটি হবে, মোটা তাজা হবে পাতাটা এবং চারা অনেক। এলোভেরা গাছে এই কেঁচো সারটি দেওয়ার ফলে যেটি হবে, নতুন নতুন চারা গজাবে এবং পাতা খুব সুন্দরভাবে মোটা হবে, তো অবশ্যই কিন্তু এলোভেরা গাছে দিবেন। আর আমি কেঁচো সারটি দেওয়ার পরে পানি দিয়ে নেব, যেহেতু মাটিটা অনেক শক্ত হয়ে গেছে সেই কারণে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে নেব, তো অবশ্যই কিন্তু মাটিটা একটু শক্ত হলে বেশি পরিমাণে পানি দিবেন। আর আমি কিন্তু কেঁচো সারটি শুধু এলোভেরা গাছে না, যে কোনো গাছেই আমি কেঁচো সারটা প্রয়োগ করি। এখন আমি এই কেঁচো সারটা এলোভেরা গাছের উপর দিয়ে তারপর একটু মিশিয়ে নেব মাটির সাথে। অবশ্যই আপনারা সপ্তাহে একবার এই কেঁচো সারটা এলোভেরা গাছে প্রয়োগ করবেন। তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আমার সাথে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন। যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার।